প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে, কেন প্রতিবেদনে আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম জুমুর। জুমুর আপু, কেমন আছেন আপনি? ভালো আছেন। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। পরিবারে কে কে আছে? পরিবারে আছে সব মা ভাই আছে, ছোট একটা ভাই আছে। আপন মা কি হয়েছে? আপন মা বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে? না। বয়স কত? আমার বয়স 18। 18। তা কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে? আইসি ভাই, প্রতিবেদন অনেক কষ্টই করে আইসি, যেন আল্লাহ একটা বিশ্বাস মতন মানুষ মিলিয়ে দেয়, বিয়ে শাদী করে। আচ্ছা আচ্ছা, বিয়ে করবেন সে আশা নিয়ে আসছেন। লেখাপড়া করছিলেন? আর লেখাপড়া কর, 7 পর্যন্ত লেখাপড়া করছি, কোরআন শরীফ পড়ছি। যৌতুক চায়, টাকা পয়সা চায়, ওইগুলো তো আমার মা দিয়ে আমার বিয়ে শাদী দেবে না। সৎ মা যারা যৌতুক চায়, তারা কি চাকরি বাকরি করে সরকারি সেরকম নাকি? আছে আমাদের এলাকার লোক আছে, আইসি হলো বিয়ে শাদী করতে যৌতুক চায়, আর সৎমা তো যৌতুক দিয়ে বিয়ে শাদী দেবে না। যখন যখন শোনেন যে বিয়ের জন্য যৌতুক চায়, তখন নিজের কাছে কেমন লাগে? অনেক খারাপ লাগে ভাই, গরিব হয়ে জন্ম নিয়েছি, বড় লোকের ঘরে জন্ম হইলে ওইটা বাবা মা দিয়ে বিয়ে শাদী দিত। তখন তো লেখাপড়া লেখাপড়া শিখতেন, মানুষের মতো মানুষ হইতেন, আপনাকে বিয়ে করার জন্য দেখতেন, আর টাকা পয়সা দিয়ে আর বিয়ে করে শাদী করতেন। ঘরে জন্ম নিলে যত দিলে সমস্যা নেই, আর গরিবের ঘরে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। এই সুন্দর চেহারা নিয়ে তো একটু নায়িকা টাইকা হওয়া যায়, সেরকম কোনো স্বপ্ন শখ টক হয়েছে? না ভাই, ওইগুলির আশা নাই, আসক্ত নামাজ করার আশা আছে, কবি পর্দাভাবে চলার আশা আছে, এটাই, অন্য কিছুর আশা নাই। অন্য কোনো কিছুর আশা নাই? না ভাই। আচ্ছা, যা বলতেছেন সত্যি বলতেছেন তো? হ্যাঁ সত্য। কখনো কি মনে হয়েছে একটু শিল্পী হই, মানে গান টান গাই এরকম? না ভাই, ওইগুলো আমি চাই না। গান গাইতে পারেন না? গান গাইতে পারে, কিন্তু ওইগুলো আর চাই না। ইচ্ছা করে না? ইচ্ছা করে। বিয়ে করবেন, সংসার করবেন, সেই ইচ্ছাই করে? আসক্ত নামাজ পড়বো, রোজা করবো, পর্দা ভাবে চলবো। জীবনে তো বুঝতে পারলেন লেখাপড়া না শেখার কত কষ্ট, লেখাপড়া না থাকলে মানুষ। হ্যাঁ, কিন্তু আপনারা বিয়ে শাদী করবেন, আপনারা বিয়ে শাদী করবেন, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের অবশ্যই লেখাপড়া শেখাবেন। একটা বিশ্বাস মতন মানুষ মিলিয়ে দেয়, সেজন্য আমার আগে বিশ্বাস দেখা, এরকম মানুষ মিলিয়ে সে যাই বয়সেরই হোক কোনো সমস্যা নেই। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার, নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, একটু বলে দেন। 01 7 7 8 9 9 8 1 1 2 8 8 1 1। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, নাম্বারটা সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক পাঁচক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে। ঠিক আছে, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।